সরকারের পতন ঘটানোই একমাত্র চ্যালেঞ্জ বলে মনে করে বিএনপি। ধাক্কা দিয়ে নয়, শান্তিপূর্ণ আন্দোলন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। রাজধানীতে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে 16 জানুয়ারি সারা দেশে মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা দেন বিএনপি মহাসচিব আফজাল হোসেনের রিপোর্ট। বিএনপির সরকার বিরোধী যুগপথ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণঅবস্থান। রাজধানীর ফকিরাপুল থেকে কাকরাইল স্লোগানে মুখর গোটা এলাকা। ঢাকা বিভাগের অন্য জেলার নেতাকর্মীরাও যোগ দেন কর্মসূচিতে। সকাল 10:30টায় দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। বক্তব্যের ফাঁকে ফাঁকে চলতে থাকে জাসাসের সাংস্কৃতিক পরিবেশনা। বন্ধ হয়ে যায় দুই পাশের রাস্তার যান চলাচল। 11:30টার দিকে মঞ্চে আসেন সদ্য কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। শেখ হাসিনা পতন ছাড়া আন্দোলন বন্ধ হবে না। বিএনপি নেতারা বলেন, ধাক্কা দিয়ে নয়, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চান তারা। সরকার একটা অযথা আতঙ্কে ভুগছে, আতঙ্কে ভুগছে, কাউকে ধাক্কা দিয়ে বোকা দিয়ে ফেলতে চাই না। আমরা শান্তিপূর্ণ মিছিল মিটিংয়ের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটাতে চাই। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ, এই সরকারকে বিদায় করতে হবে। আজকে এই সরকার শুধু বাংলাদেশের জনগণের কাছে নয়, আন্তর্জাতিকভাবেও আজকে ধিক্কৃত। আজকে তারা এই সরকারকে আর দেখতে চায় না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক অস্তিত্ব হারিয়েছে ক্ষমতাসীন দল, দেশের মানুষ মুক্তির জন্য জেগে উঠেছে। এই সরকার জনগণকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, একটা দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমাদের এই ভয়াবহ ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে তারা মুক্তি চায়, এবং সেই কারণেই আজকে সারা দেশের জনগণ জেগে উঠেছে। সংবাদ হতে চাই যাতে বাংলাদেশের বিশিষ্ট নাগরিকেরা সুশীল সমাজ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা দাবিতে যুগপথ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে আগামী 16 জানুয়ারি সারাদেশে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়ে বক্তব্য শেষ করেন বিএনপির মহাসচিব আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে একই কর্মসূচি নিয়ে বিভাগীয় শহরেও সরব বিএনপি। দুই এক জায়গায় আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হলেও কেউ হতাহত হয়নি। 10 দফা দাবি না মানলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা। তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে বিএনপিকে আবারও নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে শান্তি সমাবেশের রাজপথ সহিংসতাকারীদের দখলে ছেড়ে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। সরকারকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে উল্টো বিএনপিরই আরও পতন হবে বলে মন্তব্য করেন তারা। বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের নেতাকর্মীদের মাঝে। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ মিরপুরের ঈদগাঁও মাঠের সমাবেশ স্থল। বিকেল 3:30টার পর থেকে এক এক করে দলের প্রেসিডিয়াম সহ সিনিয়র নেতারা মঞ্চে ওঠেন। বলেন, সরকার পতনের যে হুঁশিয়ারি বিএনপি দিচ্ছে তা বুমেরাং হবে, সরকারকে ধাক্কা দিতে গেলে উল্টো বিএনপিরই পতন হবে। আওয়ামী লীগ ধাক্কা দিয়ে পড়ে যাওয়ার দল নয়, আওয়ামী লীগ সরকার ধাক্কা দিলে, আওয়ামী লীগকে ধাক্কা দিলে সেই পড়ে যায়। বাংলাদেশ যে উন্নয়নের অগ্রযাত্রায় রয়েছে, মহাসড়কে রয়েছে, সেটিকে আরো বেগবান করব, আরো গতিময় করব, এবং জননেত্রী শেখ হাসিনা আরেকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে ভোট চাওয়ার মতো কোনো অর্জন নেই বলে বিএনপি মহাসচিব সহ দলটির নেতারা অব্যাহতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। মিথ্যা কথা আর এ বিষদগা আর কতদিন চলবে? আছে কিছু বলবে আমাদের ভোট দিন, কেন
মিথ্যা কথার জন্য, কেন বিষোদ্গারের জন্য, কেন ইতিহাস বিকৃতির জন্য? বিএনপিকে এখন তত্ত্বাবধায়কের ভূ মাথা থেকে নামাতে হবে। এখানে ইলেকশন কমিশনের অধীনে ইলেকশন, সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানানোর পাশাপাশি নিজ দলের নেতা কর্মীদের নির্দেশ দেন প্রস্তুতি নেবার। জনগণের কাছে ভোট চাই। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে সকালে দেশবিরোধী নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে ঢল নামে জনতার। গণ অবস্থানের নামে বিরোধীদের সহিংসতা ঠেকাতে রাজপথে সতর্ক ছিল ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠন। বুধবার সকাল থেকেই মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিট থেকে মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নূর হোসেন চত্বর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণ, পুরোটাই দলীয় নেতাকর্মীদের দখলে। ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে সমাবেশে যোগ দেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা। রাজপথে কর্মসূচির নামে বিএনপি ও তার দোসরদের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে থাকার ঘোষণা নেতাদের। যত হুমকি তারা দেখ না কেন, যতই আন্দোলনের কথা তারা বলুক না কেন, জনগণ তাদের সাথে নাই, জনগণ আমাদের সাথে আছে। এবং জনগণ ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার নির্বাচিত করার মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখবে। দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সঙ্গে কোনো পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে না আওয়ামী লীগ। বিএনপি 10 ডিসেম্বরের মতো গণ অবস্থান কর্মসূচিও ব্যর্থ হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। 54 দল আজকে একজন শেখ হাসিনার বিরুদ্ধে কি হবে? তার সাথে পাল্টা পাল্টি 10ই ডিসেম্বর এদিকে বিএনপির গণ অবস্থান কর্মসূচির প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বুধবার সকাল থেকে অবস্থান নেয় যুবলীগ। প্রতিবাদ সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি আবারও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। যারা বাংলাদেশের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের বিপক্ষে বাংলাদেশের যুব সমাজকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার নেতৃত্বে আপনারা কাজ করে যাচ্ছে। আপনাদের সেই খারাপ মন্ত্রকে আজকে আমরা ব্যর্থ করে দিচ্ছি। এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচিতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সমাবেশ থেকে বিএনপি জামায়াতের সহিংসতার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। শাহবাগে অবস্থান নিয়ে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে ছাত্রলীগ। দেশের অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টিকারী যে কোনো অপশক্তি প্রতিরোধ করে স্মার্ট বাংলাদেশ নির্মাণে মাঠে থাকার অঙ্গীকার করেন ছাত্রনেতারা। নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে যে আমাদের আজকে দেশের প্রতি দায়িত্ব পালন করার সময় এসেছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে কোনো অপশক্তি মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার উৎখাতের ষড়যন্ত্র সফল হবে না বলেও জানান তিনি। জাতীয় সংসদে চলছে শীতকালীন এবং নতুন বছরের প্রথম অধিবেশন। একাদশ জাতীয় সংসদের 21তম এই চলমান অধিবেশনে বুধবার বিকেলে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। জ্বালানি খাতে কুইক রেন্টাল, শুরুতেই প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন ও উত্তর দেওয়ার পর্বে কথা বলেন সংসদ নেতা শেখ হাসিনা। সরকারি ও বিরোধী দল মিলে 6 জন সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দেন তিনি। মেগা প্রকল্পের সুবিধাভোগী কারা? এসব প্রশ্নে দেশের অর্থনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে রাষ্ট্রীয় এমনকি রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরকার প্রধানের কাছে জানতে চান আইন প্রণেতারা। বড় বড় মহারথীরাই আমাদের দুর্নীতির খোঁজ পায় নাই, আর কিছু লোক ভাঙা রেকর্ডের মতো বলেই যাচ্ছেন কুইক রেন্টাল কুইক রেন্টাল। যতগুলি বিদ্যুৎ অন্তত আওয়ামী লীগ সরকার এসে করেছে সবগুলি যদি বন্ধ করে দিই তো সে কী অবস্থাটা হবে? আপনাদের নিজেরা ভোগ করবেন আর বলার সময় অভিযোগ করবেন, এটা মেনে নেওয়া যায় না। কাজে যারা এরপরে বেশি বলবেন তাদের বিদ্যুৎ চাওয়াটা বন্ধ করে দেবো, তখন দেখি কী হয়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেলে তার সাথে সামঞ্জস্যকে বাংলাদেশের লোকসান পূরণ করে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। মূল্যস্ফীতি পরিস্থিতি ভালো বলে দেশবাসী স্বস্তিতে রয়েছে জানিয়ে রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার উদ্যোগ তুলে ধরেন শেখ হাসিনা। এটুকু চাই যে আমাদের দেশের মানুষ রোজার সময় যেন কোনো কষ্ট না পায়, কাজে রোজার সময় যে সমস্ত ভোগ্যপণ্য একান্তভাবে অপরিহার্য সেগুলি যথাযথভাবে জনগণ যেন পেতে পারে, তার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই সমস্ত পণ্য ক্রয় করার জন্য এলসি খোলার ব্যবস্থা করে দিচ্ছি। তবে গতানুগতিক এসব প্রশ্নের বাইরেও সব পক্ষের রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নেওয়া হবে কিনা জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এমন প্রশ্নে কৌশলী উত্তর বঙ্গবন্ধু কন্যার। যারা মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিয়ে মিনি খেলছে, তারাই আবার প্রশ্ন তোলে। আমরা সরকারে যখন আছি জনগণের জান মাল রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। আমি সংসদ সদস্যকে বলি যে ঘাবড়ানোর কিছু নেই, এটুকু বলতে পারি, ঘাবড়াবেন না, আমরা আছি না, কোনো চিন্তা নাই। মানুষকে জিম্মি করে ফায়দা লুটে নেয়া মুনাফাভোগী ব্যবসায়ীদের কড়া সমালোচনাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীর অন্য কোনো দেশে আসলে উৎসব পার্বণে সবসময় তারা দাম কমায়, আর আমাদের দেশে দেখি সব উল্টো কাণ্ড। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার থেকে শুরু বিশ্ব ইজতেমা। ট্রাকে বাসে করে টঙ্গীর ইজতেমা মাঠে এরই মধ্যে আসতে শুরু করেছেন মুসল্লিরা। পুরো ময়দানে খিত্তায় খিত্তায় ভাগ হয়ে অবস্থান করছেন তারা। মুসল্লিদের পদচারণায় মুখর বিশ্ব ইজতেমা ময়দান। দলে দলে আসতে শুরু করেছেন মুরব্বিরা। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তর এই সমাবেশে যোগ দিচ্ছেন ধর্মপ্রাণ মানুষ। মুরব্বিদের বয়ানে ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হবার প্রত্যয় তাদের। কুষ্টিয়া থেকে তালবাড়ি ইনান থেকে হেঁটে এসেছি ইজতেমার উদ্দেশ্যে। এই কষ্টটা করেছে শুধু আল্লাহকে পাওয়ার আশায় বা আল্লাহকে রাজি খুশি করার জন্য। শান্তির বাণী প্রচার করতে পারবো এবং এখান থেকে গোটা বিশ্বের হেদায়েতের দিক নির্দেশনা নিয়ে মানুষ যার যার বাড়িতে ফিরে যাবে। বুধবার সকালে ইজতেমা ময়দানের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে আসেন পুলিশ মহাপরিদর্শক। বিদেশি মেহমানদের কামরা সহ মাঠ ঘুরে দেখেন তিনি। পরে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ইজতেমা মাঠে নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা ছাড়াও আকাশপথে হেলিকপ্টার টহল থাকবে। এছাড়া পয়েন্টে পয়েন্টে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। বিদেশি নাগরিক যারা আসেন তাদের জন্য এয়ারপোর্টে এখান থেকে যারা ইজতেমা কর্তৃপক্ষ যারা আছেন তাদের লোক থাকে, তারা নিয়ে আসেন এবং তারা যাতে স্বচ্ছন্দে আসতে পারেন আমাদের ইমিগ্রেশন থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া প্রথম ধাপের ইজতেমা শেষ হবে 15 জানুয়ারি। এর 4 দিন বিরতি দিয়ে 20 জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। চলতি বছরের প্রথম 6 মাসের জন্য প্রায় 21 লাখ টন ডিজেল ও পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার। আনা হবে 6টি দেশ থেকে, আর এতে খরচ পড়বে প্রায় 19,000 কোটি টাকা। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। উৎপাদন থেকে পরিবহন, অর্থনীতির প্রাণ হিসেবে কাজ করে জ্বালানি তেল। গত অর্থবছরে প্রায় 67 লাখ টন জ্বালানির প্রয়োজন হয়েছে। মোট চাহিদার 7 থেকে 8 লাখ টন যোগান এসেছে দেশীয় উৎস থেকে, বাকিটুকু বিশ্ববাজার থেকে। এই চাহিদা প্রতি বছরই বাড়ছে 7 থেকে 8% হারে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জানানো হয়, ভারত থেকে চলতি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 60,000 টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এতে ব্যয় ধরা হয়েছে 545 কোটি 4 লাখ টাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামা করলেও এসব ডিজেলের প্রতি লিটারের দাম 90 টাকা 84 পয়সার মধ্যে থাকবে। এছাড়া 2023 সালের প্রথম 6 মাসের জন্য 20 লাখ 40 হাজার টন পরিশোধিত জ্বালানি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সুপারিশকৃত দরদাতা G2G ভিত্তিতে জ্বালানি তেল আমদানির লক্ষ্যে বিভিন্ন দেশের 8টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান G2G মেয়াদি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির লক্ষ্যে জানুয়ারি টু জুন 2023 সময়ের প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী ক্রয় প্রস্তাব। এদিকে রমজান মাস সামনে রেখে টিসিবির জন্য 59 টাকা 74 পয়সা দরে 70 কোটি টাকা ব্যয়ে 12,500 টন চিনি আমদানি করার অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত কমিটি। আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে 12,500 মেট্রিক টন চিনি ভারত থেকে ক্রয়ের প্রস্তাব। মোট ব্যয় হবে 70 কোটি 2 লক্ষ 45 হাজার টাকা। অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় কমিটি 9টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়।
সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। খেজুরের রসপানে যেতে পারে প্রাণ, আক্রান্ত হতে পারেন প্রাণঘাতী নিপা ভাইরাসে। চিকিৎসা না থাকায় এই রোগ থেকে বাঁচতে কাঁচা রস ও পাখির কামড় দেয়া ফল না খাওয়ার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। চলতি মাসেই এ ভাইরাসে মারা গেছেন একজন। শীত এলেই বাড়ে খেজুর রসের চাহিদা, তবে স্বাদের এই রসেই থাকতে পারে প্রাণঘাতী নিপা ভাইরাস। খেজুরের রস খেকেও নিপা ভাইরাস আক্রান্ত বাদুড়ের মুখ থেকে নিঃসৃত লালা খেজুরের কাঁচা রসের সাথে মিশে যায়, যা পান করে সংক্রমিত হতে পারেন যে কেউ। ভুগতে পারেন শ্বাসযন্ত্রের গুরুতর সমস্যা ও মস্তিষ্কের প্রধাজনিত প্রাণঘাতী রোগে। বুধবার রাজধানীর মহাকালীতে আয়োজিত সেমিনারে আইইডিসিআর জানায়, প্রাণঘাতী নিপা ভাইরাসে 2001 থেকে 2022 সালের নভেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছে 326 জন, যার মধ্যে মারা গেছে 231 জন। চলতি বছর জানুয়ারিতেও মৃত্যু হয়েছে একজনের। যখন একটা মানুষ অসুস্থ হবে, তার কেয়ার গিভাররা অথবা কন্ট্রাক্টর, তার ফ্যামিলি হতে পারে, তার প্রতিবেশী হতে পারে, তাদেরকে সেই পেশেন্ট ছড়াতে পারে। একটা ইনফেক্টেড পার্সন একটা ধরেন একটা জিনিস ধরলো, অন্য মানুষও সেই জিনিসটা ধরলো, হাত না ধুয়ে নাকে মুখে হাত দিল এবং সে তখন ইনফেক্টেড হয়ে গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্যান্ডেমিক অর্থাৎ মহামারী করতে পারে এমন ডিজিজ, তার মধ্যে নিপা কিন্তু একটি। কারণ নিপার এখন পর্যন্ত মৃত্যু হওয়ার শতকরা বাংলাদেশে প্রায় 71%। এই রোগ থেকে বাঁচতে শীত মৌসুমে কাঁচা খেজুরের রস না খাওয়ার পরামর্শ দিয়েছে আইডিসিআর। ফাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। বিপিএল এর উইকেট নিয়ে প্রশংসা করেছেন সাকিব আল হাসান। মিরপুর স্টেডিয়ামে এমন পিচ তৈরি করার জন্য কিউরেটরদের কৃতিত্ব দিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক। এই বছর পিচটা খুব ভালো মিরপুরে, আমরা খুবই আনএক্সপেক্টেড যে এত ভালো পিচ পাই, সো কিউরেটরকে ক্রেডিট দিতেই হয়। সেই কারণে আসলে এত বেশি রান হচ্ছে এবং মাঠের খেলাটা অনেক বেশি ভালো হচ্ছে। শান্ত, তৌহিদ হৃদয়, জাকির খুবই ভালো ব্যাটিং করছে এবং অন্যান্য টিমের প্লেয়াররাও ভালো ব্যাটিং করছে। এবং সবথেকে ভালো দিক হচ্ছে যে লোকাল ব্যাটসম্যানরা এবার বেশ ভালো রান করছে, যেটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক। এর অনেক ক্রেডিটই আসলে দিতে হয় পিচকে। অন দি আদার হ্যান্ড, যে আমাদের দেশীয় বলাররা ওভাবে ভালো বল করতে পারছে না, এরকম ভালো পিচে কীভাবে বল করতে হয় সেই জিনিসটাও আমাদের শিখতে হবে। চলতি বছর বৈশ্বিক অর্থনীতি বিপজ্জনক মন্দার কাছাকাছি পৌঁছাবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনের দুর্বল প্রবৃদ্ধির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করে বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। গেল বছরের বিশ্বব্যাংক সম্মেলনের আগেই 2023 সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। পূর্বাভাস দিয়েছিল বিশ্ব প্রবৃদ্ধি নেমে যেতে পারে 3.2%, তবে সেখান থেকে সরে এসে আরও আতঙ্কের বার্তা দিল সংস্থাটি। মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলতি বছর বৈশ্বিক মোট জিডিপি প্রবৃদ্ধি 1.7% নেমে যেতে পারে। 2009 ও করোনাকালীন 2020 সালে অর্থনৈতিক মন্দার সময় বাদ দিলে তিন দশকের মধ্যে এমন নিম্ন প্রবৃদ্ধি দেখেনি বিশ্ব। মূলত বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর প্রবণতা, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রাখার পাশাপাশি প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর নড়বড়ে অবস্থানের কারণে বর্তমানে এ সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরেই প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি সতর্ক করে, বড় অর্থনীতির দেশগুলোর নিম্ন প্রবৃদ্ধির প্রভাব পড়তে পারে উন্নয়নশীল দেশগুলোর উপরে, এমনকি ঋণের বোঝা মোকাবিলা করতেও হিমশিম খেতে হতে পারে তাদের। এছাড়া মুদ্রাস্ফীতি, আয়ের প্রবৃদ্ধিতে স্থবিরতা ও বাণিজ্যিক খাতে বিনিয়োগের পরিমাণ কমতে থাকায় পরবর্তী দুই বছর এই দেশগুলোর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্র চলতি বছর এ মন্দা এড়ানোর পাশাপাশি মার্কিন অর্থনীতি 0.5% বৃদ্ধি করতে পারবে বলে মনে করছে বিশ্বব্যাংক। যদি কোভিড সংক্রমণ বাড়তে থাকে বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আরও অবনতির দিকে যায়, তবে সরবরাহ খাত নিয়ে ঝুঁকিতে থাকবে দেশটি। একই সঙ্গে চীনা অর্থনীতির কারণে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপও, কারণ দীর্ঘদিন ধরে চীনের প্রধান রপ্তানিকারক হিসেবে কাজ করছে ইউরোপ। বিশ্বব্যাংক আরও জানায়, 2022 সালের শেষের দিকে এসে জ্বালানি ও নিত্যপণ্যের মূল্য কিছুটা কমায় মূল্যস্ফীতির চাপ খানিকটা কমেছে, তবে সরবরাহ খাতে নতুন করে ঘাটতি দেখা দেয়ায় মূল্যস্ফীতির এ ধারা অব্যাহত থাকতে পারে। মৌসুমী সাথী, সময় সংবাদ। সেনাবাহিনীতে থাকাকালীন 25 তালেবান যোদ্ধাকে হত্যার বিষয়টি ভয়ঙ্কর মিথ্যা বলে মন্তব্য করেছেন প্রিন্স হ্যারি। তার বক্তব্যকে গণমাধ্যমে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে বলে ক্ষোভ জানিয়েছেন তিনি। এদিকে হ্যারির আত্মজীবনী স্পেয়ার প্রকাশের পর 4 লাখের মতো কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রকাশকরা।
যুক্তরাজ্যের ইতিহাসে দ্রুততম সময়ে এত সংখ্যক নন ফিকশন বই বিক্রির নজির এই প্রথম। প্রিন্স হ্যারির আত্মজীবনী স্পেয়ার নিয়ে আলোচনা থামছেই না। বইটি প্রকাশের আগে ব্রিটিশ রাজ পরিবার তার ব্যক্তিগত বিষয়ে বেশ কিছু অজানা তথ্য সামনে নিয়ে আসেন। হ্যারি সেনাবাহিনীতে দায়িত্ব পালনের সময় 25 তালেবান যোদ্ধাকে হত্যার খবরও বেরিয়ে আসে। এ তথ্য প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম হয়। দাবার গুটির মতো হ্যারি তালেবান যোদ্ধাদের হত্যা করেছিলেন বলেও সমালোচনা করেন অনেকে। এসব মন্তব্যের জেরে এবার মুখ খুলেছেন প্রিন্স হ্যারি। 25 তালেবান যোদ্ধাকে হত্যার বিষয়টি গণমাধ্যমে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেছেন হ্যারি। ঘটনার মূল প্রেক্ষাপট না জেনেই এটি গণমাধ্যমে তুলে ধরা হয়েছে উল্লেখ করে হ্যারি বলেন, ভুলভাবে উপস্থাপনের জন্য তার পরিবারও বিপদের মুখে পড়তে পারেন। প্রিন্স হ্যারি আফগানিস্তানে সেনাবাহিনীতে কাজ করার সময় বরং সেনাদের মাঝে আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনার চেষ্টা করছিলেন বলে দাবি করেন। হ্যারি আরও বলেন, বইটি লেখা তার জন্য অত্যন্ত পীড়াদায়ক ছিল। লেখার পুরো সময়টা অত্যন্ত খারাপ কাটিয়েছেন বলে জানান এবং আত্মজীবনী প্রকাশের আগে বেশ কিছু তথ্য ফাঁস করার পরের সময়টুকুও অত্যন্ত চ্যালেঞ্জের ছিল প্রিন্স হ্যারির জন্য। এদিকে হ্যারির আত্মজীবনী স্পেয়ার প্রকাশের পর সর্বোচ্চ সংখ্যক বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রকাশকরা। বইটি বের হওয়ার পর এখন পর্যন্ত অন্তত 4 লাখ কপি বিক্রি হয়েছে। যুক্তরাজ্যের ইতিহাসে দ্রুততম সময়ে এত সংখ্যক নন ফিকশন বই বিক্রির নজির এবারই প্রথম বলে জানানো হয়। গত মঙ্গলবার বাজারে প্রকাশ পায় হ্যারির আত্মজীবনী স্পেয়ার। প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে বইটি। এতে রাজ পরিবারের অন্দরমহলের খবর, পরিবারের সদস্যদের ব্যক্তিগত কোন্দল সহ অজানা অনেক তথ্য তুলে ধরেছেন হ্যারি। রাইসা জান্নাত, সময় সংবাদ। আবারও আলোচনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। বিভিন্ন সময় নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে অপমান করার অভিযোগ উঠেছে ইমরানের বিরুদ্ধে। এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও আফগানিস্তান ইস্যুতে বর্তমান সরকারের নীতির তীব্র সমালোচনা করেছেন ইমরান। গত বছর পাকিস্তানের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর থেকে দেশটির বিভিন্ন শহরে সভা সমাবেশ করে আসছেন তিনি। প্রতিটি সমাবেশে শাহবাজ সরকারের সমালোচনার পাশাপাশি দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিও জানান ইমরান। এবার ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের সেই সভা সমাবেশ নিয়ে অভিযোগ তুলেছে দেশটির নির্বাচন কমিশন। তাদের অভিযোগ, বিভিন্ন সভা সমাবেশ, সংবাদ সম্মেলন ও গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে অপমান করেছেন পিটিআই নেতারা। এই অভিযোগে ইমরান খান সহ তার দলের আরো 2 নেতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, মঙ্গলবার শুনানি শেষে 4 সদস্যের বেঞ্চ এ পরোয়ানা জারি করেন। আগামী 17 জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন পিটিআই এর 3 নেতাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে পিটিআই। একই সঙ্গে পাকিস্তান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার কথাও জানানো হয়েছে। এদিন এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন ইমরান খান। এ সময় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কোনো মন্তব্য না করলেও শাহবাজ সরকারের আফগানিস্তান নীতির তীব্র সমালোচনা করেছেন তিনি। তার দাবি, জঙ্গি সংগঠন তেহরিকি তালেবানকে কেন্দ্র করে সরকারের মন্ত্রীরা আফগানিস্তানে হামলা নিয়ে একের পর এক বিভ্রান্তিকর মন্তব্য করছেন। এই পরিকল্পনা ইসলামাবাদের জন্য ক্ষতির কারণ হবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ।